ফুটবল খেলাকে ভালোবেসে এবং জার্মানি ও পর্তুগাল দলকে ভালোবেসে নিজের প্রিয় দলকে সমর্থন করতে কাতারি আয়োজিত ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে সেখানে রওনা দিচ্ছে নৈহাটির সমর সাহা। কাতারের উদ্দেশ্যে শনিবার রওনা দিচ্ছে সমর বাবু। একজন ভারতীয় বাঙালি হিসেবে বিদেশের মাটিতে বিশ্বকাপ খেলা দেখতে যেতে পেরে যথেষ্টই গর্বিত ও উৎসাহিত তিনি। আগামী দিনে ভারতীয় ফুটবল দল বিশ্বকাপে খেলবে এমনটাই আশা করছেন নৈহাটির সমর সাহা। এটা আমার ছোটোবেলারই একটা স্বপ্ন ছিল, আমি ফুটবল ভালোবাসি, ছোটোবেলার একটা স্বপ্ন ছিল বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখবো এবং সেটা যদি জার্মানের হয় খুব ভালো হয়। আমি 2018 জার্মানের ম্যাচের টিকিট পেয়েছিলাম, আমি জার্মান রাশিয়াতে গেছিলাম, জার্মানের খেলা দেখেছি, এবছরও জার্মানের টিকিট পেয়েছি। আমি কাতারে ম্যাচ দেখতে যাচ্ছি, জার্মানের সাথে জাপানের একটি ম্যাচ আছে, আর পর্তুগালকে কিছুটা ভালোবাসি, রোনাল্ডো যেহেতু কাছে, পর্তুগালের আর ঘানার একটা ম্যাচও আমি দেখবো, সেই টিকিট আমি পেয়েছি। একটা 23 তারিখে ম্যাচ আছে, একটা 24 তারিখে ম্যাচ আছে। আচ্ছা, সেখানে কবে রওনা দিচ্ছে? আমি কালকে এখান থেকে বম্বে যাব, বম্বে থেকে 22 তারিখ মর্নিংয়ে ফ্লাইট আছে, সেখান থেকে দোহা পৌঁছবো, 22 তারিখ থাকবো, 23 তারিখে একটা ম্যাচ আছে, 24 তারিখ ম্যাচ আছে, 25 তারিখ সেকেন্ড হাফে ওখান থেকে ফ্লাইট ব্যাক বম্বে। ম্যাচের টিকিট কনফার্ম হয়ে গেছে? হ্যাঁ, ম্যাচের সব টিকিট কনফার্ম হয়ে গেছে। কী প্রত্যাশা করছেন আপনার প্রিয় দল? প্রিয় দল সবসময় জিতবে এটা সবসময় আশা করব। হ্যাঁ হ্যাঁ, তো কীভাবে সেলিব্রেশন করবেন ওখানে গিয়ে, একটা বিদেশে গিয়ে? ওখানে গিয়ে সেলিব্রেশন করবো, আমার নিজস্ব যা পোশাক বানিয়ে নিয়েছি সেই পোশাক পরে থাকবো, তার টুপি থাকবে এবং তাদের জার্মানের প্রত্যেকটা প্লেয়ারকে দেখবো, এটা আমার ভীষণ আনন্দ, মাঠে যে তাদেরকে দেখতে পারবো এটা মানে আমার স্বপ্নই ছিল, সেটাই বাস্তবায়িত হবে। এই প্রথম যাচ্ছেন নাকি? না, আমি রাশিয়ায় 2018 সালেও গেছিলাম, জার্মানের ম্যাচ দেখেছি, আর এবছর তো যাচ্ছি আবার দোহাতে যাব, কাতারে, সেখানে গিয়ে ম্যাচ দেখব। তো এই যে বিশ্বকাপ প্রতি বছর হয়, ভারত যদি না থাকে একটা কেমন একটা, সেই জায়গাটা কেমন অনুভূতি আপনার? সেটা তো ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন চেষ্টা করছে যাতে ধাপে ধাপে চেষ্টা আর একটু ওঠার জন্যে, তাতে আমাদের পরিকাঠামোর মনে অনেক প্রবলেম আছে, সেটাই জন্য আমরা অনেক পিছিয়ে আছি, সেগুলো যদি আমাদের গভর্নমেন্ট সব ঠিকঠাক করে নেয় আমরা নিশ্চয়ই ঠিক জায়গা মতো পৌঁছাবো। আপনি একজন ফুটবল প্রেমী, আপনি যাচ্ছেন বিশ্বকাপে, ওখান থেকে এসে এখানকার ফুটবলার যারা তরুণ তারুণ্য উঠছে তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? তাদের বার্তা দেওয়ার প্রয়োজন পড়ে না, তারা টিভি মোবাইল সবেতেই সব কিছু দেখে নিচ্ছে, তারা শিখছে, নিশ্চয়ই শিখছে, এখন অনেক বিদেশি প্লেয়ার আমাদের সাথে খেলছে যেহেতু, সেই সব ম্যাচগুলোতে তারা খেলছে, তাদের সাথে অনেকটাই এগিয়ে গেছে আমাদের ইন্ডিয়ান ফুটবলাররা। একজন ভারতবাসী তথা আমাদের বাংলার একজন সন্তান আপনি যাচ্ছেন, সেই জায়গায় কতটা গর্ব মনে হচ্ছে? যে ভীষণ গর্ব মনে হচ্ছে, যদি ইন্ডিয়ান কোনোদিন ফুটবল খেলে তাতে আবারও বিশাল গর্ববোধ করব, নিজেকেও ভালো লাগবে। ইন্ডিয়ান U17 খেলেছিল তখন আমি মাঠে ছিলাম, ফাইনাল সেমিফাইনাল গ্রুপ লিগ সব ম্যাচে আমি দেখেছি, ভালো লেগেছে, সিনিয়র টিমে নিশ্চয়ই একদিন চলে আসবে। সমর সাহা, নৈহাটি। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশডোর, 25 বছরের ওয়ারেন্টি, DCM প্লাইউড, বাংলায় একটাই নাম, DCM প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া।